হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবর মতন আরেকটি ইউনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে পাতা থেকে চারা তৈরি করবেন। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ। তো আপনাদের যে গাছের আম ভালো লাগে সেই গাছের চারটি পাতা আমি নিয়ে নিচ্ছি, চারটি দিয়ে আপনাদের দেখাবো। পরে যদি আপনাদের যত মন চায় নিতে পারেন। তো আমি দেখুন একটি কলাকে দুটি টুকরো করছি, আর কলাগুলো এই কলা হলে ভালো হয়, যেগুলোতে বিচি থাকে ওই কলা। কলাগুলো চারা উৎপাদনের জন্য খুব ভালো। তারপরে আমরা একটা এলোভেরা নিয়ে গেলাম। এলোভেরাটাকে আমরা যে আমরা গোড়ার অংশটার মধ্যে দেখুন এলোভেরা যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেভাবে লাগিয়ে নেব। সবগুলো পাতার মধ্যে সেমভাবে লাগাবো, ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দেবেন। এভাবে প্রত্যেকটা পাতার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এখন আমরা এই ডালটা পাতাটাকে কলার ভিতরে একটা একটা করে একটা কলার মধ্যে একটা করে পাতা লাগিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখতে বুঝতে পারবেন না পরবর্তীতে আপনাদের, তাই আপনারা তাড়াতাড়ি করতে পারবেন না পাতা থেকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন একটি একটি করে প্রত্যেকটা কলার মধ্যে একটি করে পাতা গুঁজে দিচ্ছি। পাতা গুঁজে দেওয়া শেষ। এখন আমরা আগে থেকে জৈব সার আমি মাটির সাথে কিছু মাটি আর কিছু জৈব সার মিক্স করে রেখেছি, দেখুন আগে থেকে রেডি করে রেখেছি। আমরা এখন খুব সাবধানে পাতাগুলো রোপণ করব। দেখুন শুধু প্রসেস গুলো ফলো করুন, পরবর্তীতে আপনি যেভাবে ইচ্ছে যত ইচ্ছে তাড়াতাড়ি করতে পারেন। আমরা এক্সট্রা আরো কিছু জৈব সার দিয়ে দেব। তা উপর থেকে আমরা এক্সট্রা কিছু জৈব সার দিয়ে দিলাম। এখন আমার মোটামুটি কাজ সব কাজ শেষ, এখন আমার শুধু অপেক্ষা করার পালা। আপনাদের যদি এরকম ইউনিক ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অন করে রাখবেন। তো আমরা কিছু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেবেন না, পরিমাণ মতো পানি দেবেন যেন মাটিটা ভেজে। বেশি পানি দিলে পাতাটা পচে যাবে, তার জন্য পরিমাণ মতন পানি দেবেন। দেখুন মাত্র 25 ডেজ25 দিনের ভিতরে দেখুন আমার দেখুন কত সুন্দর শিকড় বেজে গেছে মাত্র 25 ডেজ ভিতরে। তো আপনারা চাইলে এভাবে খুব ইউনিক ভাবে আপনারা চারা তৈরি করতে পারেন। যে গাছের আম আমাদেরকে ভালো লাগে সেই গাছের পাতা দিয়ে আপনারা চাইলেই চারা তৈরি করতে পারেন। তো ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। তো আজকের মতন এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।